আমার বন্ধুগণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন জিহাদের জন্য সাহাবীরা তৈরি হয়েছে লড়াই হবে মুতার প্রান্তরে 3000 সাহাবীকে রাসূল রিক্রুট করলেন 1 লক্ষ রোমান সৈন্য তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মুতার প্রান্তরে রাসূল 3000 তৈরি করলো ওদিকে 1 লাখ আর এদিকে কয়জন হুজুর নিজে এই জিহাদেশ জাননি রাসূলে পাক বললেন এই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ কোথায় তুমি যায়েদ দাঁড়িয়ে গেলেন দুই নম্বরে এই জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রাসূল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হলো কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জিহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হযরতে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হযরতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দিয়া বলে বিবিরে আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুল আলামিন আমার প্রাণের স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে ও বিবি নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হযরতে জাফরের স্ত্রী কাঁদতেছেন বিবি বাচ্চাগুলা কান্দে হযরতে জাফর বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁথা কবুতরের মতো জমিনে ছটফট করতেছে কাঁদতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হযরতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি চলে গেলেন বাড়িতে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হযরতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রাসূলুল্লাহ আমাকে জিহাদের সেনাপতি বানিয়েছেন আমি জিহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর রাস্তায় আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে ওগো স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে
আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একবার চেহারাটা একবার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হযরত আব্দুল্লাহ বলেন ওগো স্ত্রী যদি এই ইরাদা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুব মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন 3000 সৈন্য নিয়ে সাহাবায়ে কেরাম আর এই সেনাপতি সব চললেন মুতার প্রান্তরে লড়াই হলো এই লড়াইয়ের ময়দানে হযরত যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর এক হাতে ঝান্ডা নিয়া এগোচ্ছেন সামনের দিকে কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করল জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়ল হযরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরত জাফর ইসলামের পতাকাটাকে জড়ায়া ধরলেন পাশের সাহাবীকে ডেকে বলেন ও রাসূলুল্লাহর সাহাবী শুনুন আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হযরত জাফর শহীদ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হযরত আবু উবাইদা বলেন আমি হযরত সাদের হযরত জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হযরত জাফর বলেছেন ওগো আবু উবাইদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হযরত জাফর বলেন আয় আল্লাহ পাক কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আরেকবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আরেকবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জিহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হই আবার জিহাদ করি শহীদ হই আবার যদি জিন্দা হতে পারি তাহলে আবার জিহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মওতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মওত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহর দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জিহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফেরদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জিহাদের কিসের প্রয়োজন কিসের জিহাদের প্রয়োজন সেই জিহাদ করতে কি আপনারা তৈরি আছেন জিহাদের জন্য তৈরি আছেন সেই জিহাদ কিন্তু সেই জিহাদ মানে কি সেই জিহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে
ولكن কলমদার কাছে دشمن আছে দুশমনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জিহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় জিহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হারব যুদ্ধের আরবি কি হারব ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হারব আর জিহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জিহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা ওইটা হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে আসছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক কি না দেখেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে খায়বারের যুদ্ধে সেইখানে কেউ খায়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না ফজরের নামাজ এশার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবীরা আগামী কাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবীরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হযরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীক হতে পারেন নাই হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে হযরত আলী এলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন সুবহানাল্লাহ বিহামদি তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন জুলফিকার বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হযরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হযরত আলী গেলেন যায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসেছে মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হযরত আলী বলেন মুরাহাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মুরাহাব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করব না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরেই জবাব দেব এরপরে মুরাহাব আঘাত হানতে লাগলো হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হযরতে আলী বলছেন মুরাহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য হযরত আলী জুলফিকার তুলে আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খায়বারের দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হযরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারি নিয়া লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কবাত হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলও নড়াতে পারেন নাই হযরত আলীর মুখখানা
কলিন হয়ে গেছে লজ্জায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার দরদানিয়া খবাত নিয়া মানুষ ভাবে লড়াই করতে পারে না আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদদ দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দ্বীন কায়েমের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদদ করবেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জিহাদের ভিতরে সাহাবা ইকরাম আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জিহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি জোরে কোন কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসূলের শহরে মওত দাও আর আমাকে তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাদ আল্লাহ যেন শাহাদাতের মত নসিব করে দেন জোরে বলেন আমিন এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোনো দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার 500 বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মৌত প্লীহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবিজাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জিহাদ করে শাহাদাতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় এসে প্রথম যে জিহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জিহাদ বদর কোন জিহাদ বদরের জিহাদ সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবীদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জিহাদ করতে হবে এই বদরে সাহাবীরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে রাসূল পাক খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জিহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জিহাদটা হুজুর যখন এগুলি বলতেছেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল কেন আপনি চিন্তা করছেন ইমজি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি হাইসুমা আমারাকাল্লাহ যেদিকে আল্লাহ আপনাকে নির্দেশ করেন সেদিকে আমাদের নিয়ে আপনি সেদিকেই চলুন ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল আলে মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বায়িদুন বুখারী শরীফের হাদিস হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহর রাসূল আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন ও নবী বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে
আমরা আপনার সঙ্গে জিহাদ করব লড়াই করব সেই পর্যন্ত মাদামাত মিন্না মাদামাত আইনুম মিন্না তাতারাফ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়ব সুবহানাল্লাহ বিহামদিহি যতক্ষণ চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চলুন আমাদেরকে হুজুর খুব খুশি হলেন আহারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেশতের দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ সেই বেহেশতের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেশতের দিকে চলো ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার হযরত উমাইর বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি জোরে কোন সুবহানাল্লাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হযরত আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের ইবাদতে সব বেশি রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আরশে আজিমের নিচে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওসাব গুন্না সাফ ইবাদতিল্লাহ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কল সুবহানাল্লাহ বুড়োদের একশো বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ্জুদ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ্জুদ পড়া মনে হয় তার থেকেও বেশি কল সুবহানাল্লাহ তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও পেরিয়ে এসেছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়া কানা ইয়াকুলু তামার তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খরমা তিনি খরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়াকালা বাখবাখ তিনি বলছেন বাখবাখ শব্দ এটা হচ্ছে লুগাল মুহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজামাহু বা মা আহসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর গুহা তারদিস সামাওয়াতি ওয়াল আরদ এমন বেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না আমি যদি ওয়াল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খরমাগুলো যদি খাইতে থাকি ইন্নাহা লা হায়াতুন তাবিলা তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেশতে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খরমা তো আর খাওয়া যাবে না ফারমা বিহিন্না হাতের খরমাগুলি সব ফেলে দিয়ে জিহাদের ময়দানে লাফায় পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান্নামের ঘাটে উতরায় দিয়া হযরত ওমর নিজেও শাহাদাত বরণ করলেন জিহাদের শেষে জিহাদের শেষে জিহাদের শেষে শহাদায়ে বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খরমা ফেলে দিয়েছিল যে খরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেহেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খরমা ফিকে ফেলে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ যে যুবকটি জিহাদ করেছিল তার লাশে সেও শাহাদাত বরণ করেছে রাসূলে পাক হযরত ওমরের চেহারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন ইন্নাকা মিন আহলিহা ওমরের যে বেহেশতের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইয়েরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে
ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين كنوا بھائنا كنوا چنتنا جدي تمرا مؤمن ہو امي الله تمدر کی بجائي کرو وزر والن سبحان الله مسلمان رات و شهداتی جادر بایدن جخون مسلمان در کے ساتھ جو درکار ہوئے چھے اللہ رب العالمين آکاست کے فرشتہ نادل کرو چھے کی نکون কবি বলছেন ফিজায়ে বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নসরত কো উতার সকতে গর্দু সে কতর আন্দর কতা রব্বি বদরির মুসলমানদের মত ঈমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দ্বীনের দিকে রাসূলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও কি মুহাম্মদ সি ওফাতুনে তুম তেরে হে ইয়ে জহা চিজ হি কা লোহে কলম তেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى لكو جنتانية تمار دربارے گنار بزا مطاينية هات تولي چه دعائي كوري تمار عرش عظيم تك اما در دیگه رحمة تر نظر تکاو اما در جيبون ارشمستو گناه خطا ماب كوري داو اما در كي تمار মকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে নাও রব্বুল আলামিন আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করলো লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত তারা হয়ে আছেন তোমার বান্দাদেরকে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা বোঝার তৌফিক দাও পুঁজিবাদ সমাজবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়া শান্তি হবে না শান্তি হবে ইসলামে শান্তি হবে কোরআনে শান্তি হবে তোমার নবীর অনুসরণে এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন যারা বর্তমানে সরকার চালাচ্ছেন ক্ষমতায় যারা আছেন হায় আল্লাহ তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রীগুলিকে আল্লাহ বিদেশি স্বদেশী সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করো আয় আল্লাহ তাআলা আমাদের রোগ ব্যাধিকে তুমি মাফ করো আগামীকাল এই মাহফিলের শেষ দিন এই মাহফিল তোমার দরবারে আমরা তোমার দরবারে আরজ করি মাহফিল পরিচালনার দায়িত্ব তুমি নিজের কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ আয় আল্লাহ মানুষকে হেদায়েত দাও হেদায়েতের নিয়ামত দিয়ে আমাদের ধন্য করো কোরআন বোঝার তৌফিক দাও ইসলামের প্রতি যাদের মনের মধ্যে বিদ্বেষ আল্লাহ মুসলমান সাংবাদিক মুসলমান কবি মুসলমান সাহিত্যিক মুসলমান রাজনীতি অথচ ইসলামরে বলে মৌলবাদ ইসলামরে বলে সাম্প্রদায়িক ইসলাম ভালো লাগে না অন্য ধর্মেরটা ভালো লাগে নিজের ধর্মেরটা ভালো লাগে না নিজের ইসলাম পছন্দ হয় না মাহবুব এই সব বুদ্ধিজীবী কবি সাহিত্যিক আর সাংবাদিকদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন এদের মগজকে তুমি কোরআন দিয়ে ধোলাই করে দাও কোরআন বোঝার তৌফিক তাদের দাও তাদের সকলকে খাঁটি মুসলমান বানাও আল্লাহ আমার এই দেশ 56,000 বর্গ মাইলের তোমার হাবিবের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ
এই দেশের প্রতি ইঞ্চি স্বাধীনতা তুমি হেফাজত করো বাবু এদেশে কোরআনের রাস قائم হয়েছে এই দৃশ্য আমাদের চোখে দেখে মরার তৌফিক দেই বাবু ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد